স্প্রে মেশিনের মতো দেখতে মনে হলেও এই মেশিনটি কিন্তু আসলে স্প্রে মেশিন নয়। এই মেশিনটি হলো দেশের প্রথম সার ছেটানোর যন্ত্র। কি শুনতে অবাক লাগছে! অবাক লাগলেও এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে জমিতে নির্দিষ্ট জায়গায় অথবা নির্দিষ্ট স্থানে একদম গাছের গোড়াতে সার দিতে পারবেন। দেশীয় পদ্ধতিতে যেভাবে করে জমিতে সার ছেটানো হয়, এতে করে সারগুলো প্রত্যেকটি গাছের গোড়ায় সমানভাবে পড়ে না, এতে করে গাছের বৃদ্ধি এবং পুষ্টি কম পায়। এছাড়াও অন্যান্য স্থানে সারগুলো পড়ার কারণে জমিতে আগাছার সৃষ্টি হয়, আবার এই আগাছা দমনের জন্য জমিতে আলাদা করে নিড়ানি খরচ দিতে হয়। তাহলে বুঝতেই পারছেন, সঠিকভাবে জমিতে সার প্রয়োগ না করলে সেটি থেকে ভোগান্তির শিকার হতে হয়। এবং সেই কথা মাথায় রেখে আমরা কৃষিবাজার প্রথমবারের মতো দেশে নিয়ে এসেছি সার ছেটানোর যন্ত্রটি। এটি দিয়ে খুব সহজে আপনারা জমিতে হেঁটে হেঁটে নির্দিষ্ট স্থানে একদম গাছের গোড়াতে সারগুলো দিতে পারবেন। এতে করে আপনার সারের কোনো ধরনের অপচয় হবে না এবং নির্দিষ্ট স্থানে সারগুলো অর্থাৎ গাছের গোড়ায় পৌঁছানোর ফলে গাছ সঠিক পরিমাণে পুষ্টি পাবে এবং তার ফলনও বৃদ্ধি হবে। মেশিনটি ওজনে খুবই হালকা এবং সেটির ভেতরে আপনারা সারগুলো প্রবেশ করিয়ে একটি হাতলের মাধ্যমে খুব সহজেই জমিতে যে গাছের গোড়ায় আপনি সারটা দিতে চাচ্ছেন সেখানে মেশিনের পাইপটির মাথাটি প্রবেশ করিয়ে একটি হাতলে চাপ দেওয়ার মাধ্যমে কিন্তু সারগুলো একদম গাছের গোড়াতে আপনারা দিতে পারবেন। এবং হাতলের মাথার অংশটি কোদাল আকৃতির হওয়ায় এটি দিয়ে আপনারা চাইলে মাটি খুঁড়ে সেটির ভেতরে পর্যন্ত সারগুলো প্রবেশ করাতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন, ছোট্ট এই মেশিনটি দিয়ে আপনারা কত ধরনের লাভবান হতে পারবেন। প্রথমত, আপনার জমিতে সঠিক পরিমাণে গাছের ফলন বৃদ্ধি পাবে এবং আগাছার জন্ম নেবে না, এবং আগাছা জন্ম না নেওয়ার ফলে আপনার জমিতে নিড়ানি খরচও কমে যাবে। তাই মেশিনটি ক্রয় করতে অথবা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন।